আমি হলাম জলপুরি খাই বাচ্চাদের মাংস কিন্তু বড় হতভাগা আমি না পাই বাচ্চার মাংস এসব কথা বলে জলপুরি মন খারাপ করে নদীতে ঘুরতে থাকে জলপুরি দেখতে পরীদের মতো সুন্দরী হলেও জলপুরির স্বভাব ছিল রাক্ষসীদের মতো জলপুরি মানুষের বাচ্চার মাংস খেত উফ বাবা এভাবে ঘুরে ঘুরে বাচ্চার মাংস পাবো না আমি আমাকে এবার অন্য কোনো উপায় ভাবতে হবে নয়তো আমাকে যে না খেয়ে মরতে হবে এসব কথা চিন্তা করে জলপুরি সাঁতার কেটে কেটে গোপালগঞ্জ গ্রামের পাশে চলে আসে আসলে গোপালগঞ্জ গ্রামটা মানস নদীর তীরে ছিল আর গ্রামের পাশে আসতেই জলপুরি নদীর তীরে দুটো বাচ্চাকে খেলা করতে দেখে আর তখনই জলপুরির মাথায় একটা বুদ্ধি আসে এই তো পেয়েছি বাচ্চাদের মাংস খাওয়ার একটা উপায় পেয়ে গেছি আমি এই নদীর তীরে আমি একটা স্কুল খুলবো আর এই গ্রামের বাচ্চাদের পড়ানোর নাম করে বাচ্চাদের ধরে ধরে খাবো যাই আমার স্কুলের ব্যাপারে বাচ্চাগুলোকে গিয়ে খুলে বলি একে একে কে তুমি আর তোমার মতো এমন অদ্ভুত প্রাণী তো আমি আগে কখনো দেখিনি আমি জলপুরি গো বাচ্চারা আমি এই গ্রামের বাচ্চাদের শিক্ষিত করার জন্য এখানে এসেছি আসলে আমি এই গ্রামে একটা স্কুল খুলতে চাই তোমরা কি আমার স্কুলে পড়বে তুমি জলপুরি তুমি আমাদের পড়ানোর জন্য স্কুল খুলতে চাও তবে আমরা তো তোমার স্কুলে পড়বো কিন্তু আমাদের বাবা মা কি আমাদেরকে তোমার স্কুলে পড়তে দিবে তোমরা তোমাদের বাবা মাকে আমার কাছে আসতে বলো আমি তোমাদের বাবা মাকে সবটা বুঝিয়ে বলবো যাতে করে ওরা তোমাদেরকে আমার স্কুলে পড়তে দেয় বুঝেছো আচ্ছা তুমি তবে এখানে থাকো আমরা আমাদের বাবা মাকে ডেকে আনি এই তাড়াতাড়ি চল দীপা এসব কথা বলে মিনা আর দীপা সেখান থেকে চলে যায় আর মিনা বাড়িতে গিয়ে তার মা শুয়ে থাকে সব কথা খুলে বলে আর তখনই সুয়েতা বলে জলপুরি স্কুল খুলে বাচ্চাদের পড়াবে তুই সত্যি বলছিস তো মা তবে চল তো আগে জলপুরির সাথে কথা বলে দেখি এরপর সুয়েতা আর মিনা জলপুরির কাছে যায় আর এদিকে দীপাও তার মা রাগিনীকে নিয়ে সেখানে আসে এই তো তোমরা চলে এসেছো আমি তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম আসলে আমি নদীর জলের নিচ থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করে এখানে এসেছি আমি গ্রামের বাচ্চাদের লেখাপড়া শিখাবো আর সাথে জাদুবিদ্যাও শিখাবো যাতে বাচ্চারা শিক্ষিত হয় আর জাদুবিদ্যা শিখে সব সমস্যার সমাধান করতে পারে জলপুরীর এসব মন ভোলানো কথা শুনে সুয়েতা আর রাগিনীর মন গলে যায় আর তারা মিনা ও দীপাকে জলপুরীর স্কুলে পড়াতে রাজি হয় এদিকে জলপুরী জাদু করে একটা স্কুল বানায় আর হাসতে হাসতে বলতে থাকে বোকা মানুষের দল আমি একটু মিষ্টি মিষ্টি করে কথা বলেছি অমনি তাদের মন গলেছে এখন শুধু বাচ্চাদের ধরে খাওয়ার অপেক্ষা এরপর পরের দিন সকাল হতেই দীপা আর মিনা জলপুরের স্কুলে পড়তে যায় মিনা আর দীপাকে দেখে জলপুরের জিভে জল চলে আসে উফ কচি কচি বাচ্চা তবে এদের খাওয়া যাবে না তবে আর বাচ্চারা পড়তে আসবে না এখানে আগে অনেক বাচ্চা স্কুলে আসতে শুরু করুক তারপর খাওয়ার চিন্তা করতে হবে এখন এদের কিছু একটা পড়াতে হবে আমাকে এসব কথা চিন্তা করে জলপুরি দীপা আর মিনাকে পড়াতে থাকে এদিকে সুয়েতা বাজার করে ফিরছিল তখনই সুয়েতার সাথে তার প্রতিবেশী বিনোদার দেখা হয় আরে বিনোদা দিদি এভাবে গম্ভীর মুখে কোথায় যাচ্ছো কি হয়েছে গো বলো তো একটু শুনি কি নিয়ে এত দুশ্চিন্তা তোমার এটা যে আমি শুনতে চাচ্ছি বলো আর বলো না দিদি ঋতুকে নিয়ে কি যে মুশকিলে পড়েছি সারা দিন এপাড়া সেপাড়া টোটো করে ঘুরে বেড়ায় আর দিন দিন যা দুষ্ট হচ্ছে কি আর বলবো তোমায় দিদি ও এই ব্যাপার আমি বলি কি ওকে স্কুলে ভর্তি করিয়ে দাও লেখাপড়া করলে আর স্কুলে গেলে ওর সব দুষ্টুমি দূর হবে আর ভালো মানুষও হবে বুঝেছো আর আরেকটা ব্যাপার জানো কি না তাই বলছি মানস নদীর তীরে জলপুরি একটা স্কুল খুলেছে তুমি চাইলে ঋতুকে জলপুরির ওই স্কুলে ভর্তি করে দিতে পারো আমার মিনা তো ওই স্কুলেই পড়ে সত্যি বলছো তবে আজই আমি ঋতুকে ওই স্কুলে ভর্তি করিয়ে দিব আমার স্কুলে এখন কত বাচ্চা আর আমি লোভ সামলাতে পারছি না আজ আমি একটা বাচ্চাকে ধরে খাবো
এসব চিন্তা করে জলপুরি ঋতুকে ছাড়া সব বাচ্চাদের ছুটি দিয়ে দেয়। কি হয়েছে ম্যাডাম, আপনি সবাইকে চলে যেতে বললেন, তবে আমাকে আটকালেন কেন ম্যাডাম? কিছু কি বলবেন আমাকে? তাড়াতাড়ি আমাকে বাড়িতে যেতে হবে যে, মা নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে ম্যাডাম। আহা, এত অস্থির হচ্ছিস কেন? তুই তো আর কখনো বাড়িতে যেতে পারবি না রে, কারণ তুই এখন আমার পেটে যাবি। এই কথা বলে জলপুরি ঋতুকে ধরে খেয়ে ফেলে আর তৃপ্তি সহকারে বলতে থাকে, আহ কি মজা, কতদিন পর বাচ্চাদের কচি মাংস খেলাম, এখন থেকে প্রতিদিন আমি বাচ্চাদের কচি মাংস খাবো। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। আর হঠাৎই একদিন বিনোদা জলপুরির কাছে যায় ঋতুর খোঁজ নিতে। কি ব্যাপার জলপুরি, আমার ঋতু কদিন থেকে বাসায় ফিরছে না কেন বলুন তো? আমার মেয়ে কোথায়, ও বাড়ি ফিরছে না কেন? ফিরবে কি করে, আমি তো ওকে জলের নিচে পাঠিয়েছি জাদুবিদ্যা শিখার জন্য, বুঝেছো? তোমার ঋতু অনেক বড় জাদুকর্ণী হবে। সত্যি বলছো তুমি জলপুরি? তুমি সত্যি বলছো? তুমি যদি এই গ্রামে স্কুল না দিতে, তবে আমাদের সন্তানকে কিছুতে লেখাপড়া আর জাদুবিদ্যা শিখাতে পারতাম না। তোমায় অনেক ধন্যবাদ জলপুরি। এসব কথা বলে বিনোদা চলে যায়। আর এভাবে জলপুরি সকলকে ভুলভাল বোঝাতে থাকে, কিন্তু বাচ্চাদের অদৃশ্য হওয়ার পিছনে এসব যুক্তি শুয়ে তার বিশ্বাস হয় না। না, এসব কথা আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। আমার মনে হয় জলপুরি মিথ্যে কথা বলছে। একটা নয় দুটো নয়, বাচ্চারা একে একে উধাও হয়ে গেছে, ব্যাপারটা সুবিধা ঠেকছে না। এসব কথা ভেবে সুয়েতা জলপুরের উপর নজর রাখতে শুরু করে। আর একদিন হঠাৎই জলপুরি তার স্কুলে বসে বসে একা বলতে থাকে, সত্যি এই গ্রামের মানুষেরা বড্ড বোকা, আমি এদের যাই বুঝেছি এরা তাই বুঝেছে। এই সুযোগে আমি গ্রামের সব বাচ্চাদের খেয়ে ফেলছি, কি বোকা কি বোকা এরা। জলপুরের এসব কথা আড়াল থেকে সুয়েতা সব শুনতে পায় আর মনে মনে ভাবতে থাকে, কি তবে জলপুরি বাচ্চাদের খেয়েছে? কিন্তু আর না দুষ্ট জলপুরি, তুই আর একটা বাচ্চাকেও খেতে পারবি না, এবার তোর ধ্বংস নিশ্চিত। এসব কথা চিন্তা করে সুয়েতা ভৈরবী মায়ের কাছে যায় আর ভৈরবী মাকে সবটা খুলে বলে। আর এসব কথা শুনে ভৈরবী মা সুয়েতাকে এক ধরনের পানীয় দেয়। এই পানীয় নিয়ে যা বাছা, আর ছিটিয়ে দে ওই জলপুরি শরীরে, আর ভস্ম করে দে ওই শয়তান জলপুরিকে। এরপর ভৈরবী মায়ের দেয়া পানীয় নিয়ে সুয়েতা জলপুরির কাছে যায় আর জলপুরিকে কিছু বুঝতে না দিয়ে সেই পানীয়টা জলপুরির শরীরে ছিটিয়ে দেয় আর সাথে সাথে জলপুরি ভস্ম হয়ে যায়। আর এভাবে জলপুরি তার পাপের শাস্তি পেয়ে যায়। আমি কিচ্ছু শুনতে চাই না মহারাজ, আপনি আমার মেয়ের পা ঠিক করে দিন, আমি আমার মেয়েকে সুস্থ দেখতে চাই। রানী, আমাদের কন্যাকে ঠিক করতে হলে এবার আমাদের কঠিন সিদ্ধান্তটা নিতে হবে, রাজকুমারীর পা কেটে ফেলতে হবে, নয়তো এই ঘা রাজকুমারীর পুরো শরীরে ছড়িয়ে পড়বে আর রাজকুমারী মারা যাবে। না মহারাজ না, আপনি এভাবে বলবেন না, আমি আমার একমাত্র কন্যাকে কিছুতেই হারাতে পারবো না, আর আমার মেয়ের পা কেটে ফেললে তো আমার মেয়ে পঙ্গু হয়ে যাবে, আমি আমার কন্যাকে পঙ্গু রূপে দেখতে পারবো না। আপনি অন্য কোনো উপায় ভাবুন না মহারাজ, যাতে আমার কন্যা সুস্থ হয়ে যাবে আর আমার কন্যা পঙ্গুও হবে না। কি সব কথা বলছো, অন্য উপায় আর কি খুঁজবো, আমি তো অনেক চেষ্টাই করলাম, কিন্তু শেষমেশ রাজবৈদ্য তো এই একটাই উপায় বের করলেন, তা হলো রাজকুমারীর পা কেটে ফেলতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। রানী, তুমি যতটা রাজকুমারীকে ভালোবাসো আমিও তো ততটাই বাসি, এসব কথা শুনে আমারও কষ্ট হচ্ছে, কিন্তু কি আর করব বলো, আমরা যে নিরুপায়। এসব কথা বলে রাজা রঘুপতি সেন চোখের জল ফেলতে থাকে আর রানী বিভাবতীও হাউমাউ করে কাঁদতে থাকে। রাজা রঘুপতি সেন অভয়নগর রাজ্যের রাজা ছিলেন। রঘুপতি সেনের একমাত্র কন্যা ছিল মেঘমালা, আর মেঘমালা বেশ কিছুদিন যাবত এক ধরনের ঘায়ে আক্রান্ত হয়েছে। রানীমা, কাল থেকে আপনি এভাবেই রাজকুমারীর পাশে বসে চোখের জল ফেলছেন, বলছি যদি এভাবে না খেয়ে দিয়ে কাঁদতে থাকেন তবে তো আপনিও অসুস্থ হয়ে পড়বেন রানীমা। আমি খাবার এনেছি, খেয়ে নিন রানীমা।
মিতালি, তুই এসব খাবারের কথা এখন আমাকে বলিস না। তুই এসব খাবার নিয়ে এখান থেকে চলে যা। আমার গলা দিয়ে যে এখন কোনো খাবার নামবে না। তুই এখান থেকে যা বলছি। রানী বিভাবতীর কথা মতো দাসী মিতালি খাবারগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। রাজকুমারীর জন্য প্রাসাদে একেবারে শোক নেমে এসেছে। কত কবিরাজ বৈদ্য এলো গেল, কেউই রাজকুমারীর পায়ের ঘা সারাতে পারলো না। আচ্ছা, আমি তো একজন তান্ত্রিকের মেয়ে, আমি তন্ত্রবিদ্যাও তো একটু জানি। আচ্ছা, আমি কি একটু বাবার তন্ত্রমন্ত্রের বইটা ঘেঁটে দেখব, যদি কোনো সমাধান পাই। এরপর মিতালি তার ঝুলি থেকে তন্ত্রমন্ত্রের বই বের করে আর বইটা ঘাঁটতে শুরু করে। আর অনেক খোঁজাখুঁজির পর মিতালি সফল হয় আর বইটা নিয়ে দ্রুত বিভাবতীর কাছে যায়। চোখের জল মুছুন রানীমা, এই দেখুন, আমি রাজকুমারীকে সুস্থ করার উপায় পেয়ে গেছি। মৎস্যকন্যার রঙিন জুতা রাজকুমারীর পায়ে দিলেই রাজকুমারীর পায়ে একদম সুস্থ হয়ে যাবে। আর এটা যেহেতু তন্ত্রমন্ত্রের বইয়ে লেখা আছে, তবে এটা কখনো ভুল হতে পারে না রানীমা। তুই ঠিক বলছিস তো মিতালি, তবে মৎস্যকন্যার কাছ থেকে রঙিন জুতা আনবে কে বলতো? আমরা তো আর সমুদ্রের জলের নিচে যেতে পারবো না, আর মৎস্যকন্যার কাছ থেকে তার জুতাও আনতে পারবো না। রানী বিভাবতীর কথা শেষ হতে না হতেই সেখানে রঘুপতি আসে। আর এসব কথা শুনে রাজা রঘুপতি বলে, এত চিন্তা করছো কেন রানী? যে উপায় বের করেছে সেই যাবে মৎস্যকন্যার কাছে। এ কি বলছেন রাজা মশাই, আমি যাব? কিন্তু যদি কোনো বিপদ হয়? কি কিন্তু কিন্তু করছিস? তোর আর কোনো কিন্তু আমি শুনতে চাই না। তুই যাবি মৎস্যকন্যার কাছে, আর তুই নিয়ে আসবি মৎস্যকন্যার রঙিন জুতা, নয়তো আমি তোকে শুলে চড়াবো। রাজা রঘুপতির কথা শুনি মিতালির গলা শুকিয়ে যায়। আর মিতালি মনে মনে ভাবতে থাকে, আমার বুঝি আর রক্ষে নেই, এবার বুঝি রাজা মশাইয়ের হাতে প্রাণটা যাবে। তবে আমি তো তন্ত্রবিদ্যা কিছুটা জানি, আমি তো সহজেই সমুদ্রের নিচে যেতে পারবো। আর রইল বাকি মৎস্যকন্যার কাছ থেকে রঙিন জুতা নেয়া। তা এবার না হয় একটা ঝুঁকি নিয়েই দেখি, হয় প্রাণ যাবে নয়তো রঙিন জুতা আসবে। আচ্ছা ঠিক আছে রাজা মশাই, আমি তবে যাব, কারণ চোখের সামনে রাজকুমারীর মৃত্যু দেখতে পারবো না আমি। এসব কথা বলে মিতালি বেরিয়ে পড়ে আর জীবনের সব মায়া ত্যাগ করে সমুদ্রের পাড়ে চলে যায়। আর মৎস্যকন্যার কাছে যাওয়ার জন্য সমুদ্রের জলে নামে আর অনেক কষ্টে মৎস্যকন্যার কাছে গিয়ে পৌঁছায়। একি জলরাজ্যে মানুষের প্রবেশ? এই এই কে তুমি? কি মতলবে এখানে এসেছো? হ্যাঁ, একটা কথা কান খুলে শুনে নাও, যদি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে তুমি এখানে এসে থাকো, তবে জেনে রেখো তোমার মৃত্যু তবে এখানেই নিশ্চিত। না না মৎস্যকন্যা, তুমি শান্ত হও, আমি কোনো খারাপ উদ্দেশ্যে এখানে আসিনি, আমি খুব বিপদে পড়ে এখানে এসেছি। দয়া করে তুমি আমার কথাটা শোনো। আচ্ছা বলো, তুমি কি বলতে চাও? আর কি এমন বিপদ যে তুমি একেবারে পৃথিবী ছেড়ে সমুদ্রের তলা চলে এলে? এরপর মিতালি রাজকুমারী মেঘমালার ব্যাপারে সব কথা খুলে বলে। সবই বুঝলাম, কিন্তু এই জুতা জোড়া আমার পা থেকে খুললে যে আমি মারা যাব, কারণ এই জুতার মধ্যে যে আমি আমার প্রাণভোমরা লুকিয়ে রেখেছি। আসলে এই জলরাজ্যের বাইরে একটা শয়তান জলরাক্ষসী থাকে, আর জলরাক্ষসী অনেকদিন ধরে আমাকে হত্যা করার চেষ্টা করছে, কারণ আমাকে হত্যা করতে পারলে যে জলরাক্ষসী নির্দ্বিধায় জলরাজ্যে তার কুপ্রভাব বিস্তার করতে পারবে। আর জলরাক্ষসীর থেকে রক্ষা পেতে আমি এই রঙিন জুতা জোড়ার মধ্যে আমার প্রাণভোমরা লুকিয়ে রেখেছি। সবই তো বুঝলাম, তবে মৎস্যকন্যা, আমাদের রাজকুমারী কি অকালে মারা যাবে বলো? তুমি কি তবে আমাদের রাজকুমারীর জন্য কিছুই করবে না? আমি আমার এই জুতা দিতে পারি, তবে একটা শর্ত আছে, তুমি যদি জলরাক্ষসীকে হত্যা করতে পারো, তবে আমি জুতা থেকে প্রাণভোমরা বের করে শরীরে নিব, আর তোমাকে রঙিন জুতা জোড়া দিয়ে দিব। জলরাক্ষসীকে হত্যা করতে হবে? কিন্তু আমি একটা মানুষ হয়ে জলরাক্ষসীকে কিভাবে হত্যা করব? তুমি মানুষ বলেই তো পারবে, কারণ রাক্ষসীর প্রাণ যে পৃথিবীতে
দিমলা গুহার নীল আপেল আছে। ওই আপেলটা নিয়ে এসে কাটতে পারলে জল রাক্ষসী মারা যাবে। তুমি তো মানুষ, তুমি সহজেই পৃথিবীতে গিয়ে ওই আপেল আনতে পারবে। আমরা তো জল ছাড়া শ্বাস নিতেই পারবো না, তাই তো জল রাক্ষসী জলের উপর তার প্রাণ ভণ্ডাটা রেখে দিয়েছে। ও, এই ব্যাপার? তবে এবার জল রাক্ষসী মৃত্যু নিশ্চিত। এরপর মিতালি আবারও জলের উপরে উঠে আসে আর ডিমলা গুহায় যায়, আর গুহা থেকে নীল আপেলটা নিয়ে সমুদ্রের পাড়ে আসে, আর আবারও মৎস্যকন্যার কাছে যায়, আর দেখে জল রাক্ষসী মৎস্যকন্যাকে বন্দি করে রেখেছে। তোদের এত বড় সাহস! তোরা আমার প্রাণ ভোমরায় হাত দিয়েছিস, আজ তোদের নিস্তার নেই। দেরি করো না মিতালি, ওই যে ছুরি ওটা নাও আর কেটে ফেলো ওই ছুরি দিয়ে আপেলটা, নয়তো দুজনে যে মরবো। এরপর মিতালি দ্রুত ছুরি নেয় আর নীল আপেলটা কেটে ফেলে, আর ঠিক তখনই জল রাক্ষসী ভস্ম হয়ে যায়। ধন্যবাদ মিতালি, তোমাকে অনেক ধন্যবাদ। আজ শুধু তুমি আমার প্রাণ বাঁচাওনি, এই জল রাজ্যকে রক্ষা করেছো তুমি। তবে তুমি নিশ্চয় রঙিন জুতা পাবে, সাথে মূল্যবান মণিমুক্তা উপহার পাবে তুমি। এই কথা বলে মৎস্যকন্যা জাদু করে জুতা থেকে শরীরে প্রাণ ভোমরা নেয় আর জুতা খুলে মিতালিকে দেয়, আর মৎস্যকন্যার জুতার সাথে মিতালি এক হাড়ি মণিমুক্তা পায়, আর সেসব নিয়ে মিতালি রাজপ্রাসাদে ফিরে যায়। আর জুতা জোড়া রাজকুমারী মেঘমালার পায়ে দিতে মেঘমালা একেবারে সুস্থ হয়ে যায়। ঈশ্বর তোর মঙ্গল করুক মা, আজ তুই আমার বিপদ কাটিয়েছিস, তাই তুই আর দাসী নস, তুই আমার আরেক কন্যা, আর আজ থেকে তুইও রাজকুমারীর মর্যাদা এই প্রাসাদে থাকবি। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।